আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে চলে আসলাম গরমের সময় খুবই মজার একটা আম্মা খাল বানিয়ে খাবো, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এতে আমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটা কাটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আর গরমের ভিতরে আম মাখা খেতে খুবই মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই তো আমগুলো ভালোভাবে কেটে নিয়েছি, এই দেখুন কত সুন্দর। আর একটা কাঁচামরিচ কেটে নিয়েছি আমি কুচি কুচি করে। আমগুলো মাখানোর জন্য আমি এখানে নিয়েছি বিট লবণ, সাদা লবণ আর শুকনা মরিচ, পোড়া মরিচ, আর নিয়েছি 2 চা চামচ চিনি। এখন দিয়ে দেব সাদা লবণ, শুকনা মরিচ। এখন এই শুকনা ভাজা মানে পোড়া মরিচগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, এই মরিচগুলো আমি পুড়ে নিয়েছি। এটা ভাঙা হয়ে গেছে, আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে মাখা নিতে হবে, খুবই সহজ এবং ঝটপট একটা আম মাখা, এটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজার। এই তো আমার আম মাখাটা হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও কি আমার মতো এভাবে আম মেখে খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। এই তো আমার আম মাখাটা রেডি। এই তো দুপুর সময় আম মাখাটা রেডি, এখন খেয়ে দেখবো খুবই মজা। বিসমিল্লাহ, সেই মজা, অনেক স্বাদের টক মিষ্টি ঝাল, এটা খেতে খুবই মজা।